তো মিশারির নানু আগের দিন গিয়েছে, আবার পরের দিন মিশারির কান্নায় চলে এসেছে। নানুকে ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি আসো, আমার ভালো লাগে না, ওর বাবার জন্য মন খারাপ করতেছে। এখন স্কুলে যাচ্ছে মিশারি, ওই রাস্তা থেকে তুলে দিবে, গাড়ি এসে নিয়ে যাইব। বিদেশ তখন ফেসিলিটি ভালোই। তো গাছের সব মরিচ পেকে গেছে, এখন তুলবো। এই যে দেখেন অবস্থা, আর এগুলো কিন্তু অনেক ঝাল। তো ইলিশের সিজন, তাই একসাথে অনেকগুলো ইলিশ মাছ এনে রেখেছি। কোন নদীর ইলিশ পড়েন মা? দেখি আপনার তো অনেক আইডিয়া আছে। মারছি না, কিছু না বলে চোখ দেখে বোঝা যায়। তো এই মাছ কিন্তু আসতেই রেখে দেয়া হবে, শুধু আসতে ফেলে। তো এই যে দেখুন, প্রতিটা মাছ আসতে ফেলে তারপর কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এই যে পলিথিনও রেডি, এক একটা মাছ এক একটা পলিথিনের মধ্যে ভরে তারপর কিন্তু ভালো করে মুড়িয়ে ডিপে রেখে দিলে স্বাদ নষ্ট হয় না, অনেক দিন রেখে খাওয়া যায়। তো এখন আমি এই কাজটাই করব। তো এখন সময় হচ্ছে সকাল 9টা। তো মা আলমারি থেকে এই কাঁথাগুলো বের করেছে, এগুলো সব হচ্ছে নতুন কাঁথা, এই বছরই সেলাই করা হয়েছে। তো যেহেতু আমার ননদ ননাসরা একসাথে সবাই আসলে অনেক কাঁথা কম্বলের প্রয়োজন, তো এগুলো মা আবার বানিয়ে আলমারিতে গুছিয়ে রেখেছেন। তো এখন রোদে দিয়েছে, এখানে দেখুন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তারপরে এই যে একটা আটটা, এই আটটা কাঁথা নতুন কাঁথা এখানে রোদে দিয়েছে। আরও দুইটা কাঁথা এক মহিলার কাছে দিয়েছে সেলাই করার জন্য। তারপরে তাছাড়া আরো বেশ কিছু কাপড় চোপড় বের করেছেন, এগুলো দিয়েও মনে হয় কাঁথা সেলাই করবেন। এই আলমারিতে মা শুধু কাঁথা টাথাই রাখেন। তো এই হচ্ছে অবস্থা, মিশারি বাসায় নাই, মিশারি গেছে স্কুলে। এই যে মা এখানে বলতাছিলাম যে আটটা খেতা রইদ দিছেন, এগুলো কবেকার বানানো? মাঝে মধ্যে বানাই মাই, মানে কাপড় ফইরা এই এক দেড় মাস দুই মাস গেলে গেই পরনের কাপড় দিয়া কাঁথা সেলাই করবো। অনেকগুলা কাঁথা জমাইছে, আরও কাঁথা তো অনেকটাই গিফট করছেন, আমার জন্য একটা কাঁথা দিয়ে আসছে, এটার কি খবর মা? মানে চারটা কাপড় দিয়া আমার জন্য একটু ভারী করে কাঁথা সেলাই করতেছে। তো এটাই বলতেছি যে অনেকগুলা কাঁথা সুন্দর করে আবার রোদে দিছে, মরে গেলে নি বোগা, মরবেন কে, আল্লাহ বাসাই রাখুক, দোয়া করি। যাই হোক তাহলে গিয়ে দেখি। দেখ মানে মা মহিলারে বলতাছে যে এটা কিন্তু বউয়ের কাঁথা, সুন্দর করে সেলাই করে দিয়েন।
বলতাছি তো, আমার ননদ ননদ যখন সবাই একসাথে আসে তখন কাঁথা কম্বল লাগে, এই জন্য মায়ে অনেক অনেক বানায় রাখছে। এমনি তো সারা বছর গরমই হইরা থাকে। তো আমি আবার বিছানার চাদর দিয়ে দিছিলাম, ওইগুলো বাইরে শুকাতে দিয়ে আসছি। তো আজকেও বিরিয়ানি রান্না করছি, গরুর মাংসের বিরিয়ানি। চলুন দেখি কি অবস্থা। আজকে কোনো স্পেশালিটি নেই, নেই কোনো উৎসব আয়োজন, এমনিতেই নিজেরা খাওয়ার জন্য বিরিয়ানিটা রান্না করছি। তো চাল কিন্তু এখনো ফোটেনি, আর পানিও রয়েছে বেশ। দেখি এই পানিয়ে চাল সুন্দরভাবে সিদ্ধ হয় কিনা। তো এরই মধ্যে আমার বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে, চলুন দেখি কি অবস্থা। এই যে দেখুন, খুব ঝরঝরে হয়েছে, ঠান্ডা হলে আরো ঝরঝরে হবে। আর মাংসও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমি আবার এটা লেবেল করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যে দেখেন, আমার বাবাই লেখাপড়া করে আইসা পড়ছে, স্কুল করে আইসা পড়ছে, ওকে নিতে আসছে আমি গাড়ি থেকে। আমার বাবাই হেলিকপ্টার চালাই পুরি, আমার বাবাই উড়োজাহাজ চালাই পুরি। কি চালাইবো বলে? মার্সিডিজ চালাইবো, শুনছেন? আজকে দেরি হয়ে গেছে নামাইতে নামাইতে। তিরিং বিরিং করে আইসা পড়ছে স্কুল থেকে। তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি তো, সারপ্রাইজ গিফট। তোমার হাতে কি? তুমি আমাকে সারপ্রাইজ দিবা? আগে কে দিবে, আমি না তুমি? আগে আমি। এই তো দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, টিফিন বক্স আর ওয়াটার বটল নতুন। তুমি আজকে থেকে, কালকে থেকে তুমি নতুন টিফিন বক্স আর ওয়াটার বটল নিয়ে যাবে। কালকে বন্ধ, পরের দিন নিয়ে যাবে। তো মিশারি রোদে ঘেমে তারপর আসছে। এখন তোমারটা দেখাও। কিরে কিরে, আমার বাবা জানে আমাকে ডেলি ডেলি সারপ্রাইজ দেয়। কি গো, মিশারির ম্যাথ পরীক্ষার খাতা দেখেন, মিশারি 15 থেকে 15 পেয়েছে, মাশাল্লাহ, এক্সেলেন্ট। এই জন্য তো তোমার জন্য আমি গিফট নিয়ে আসি, নতুন নতুন গিফট। এদিক দিয়ে চারদিক অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখন সময় মাত্র দুপুর 3টা। এখন এগুলো গুছিয়ে রাখছি। এগুলো আবার মা আলমারিতে এখন তুলে রাখবে। সময় এখন বিকেল 4টা। এই যে মিশারিকে একটু দেখাই আপনাদের কি করতেছে। কি করবে, মোবাইল দেখা টায়ার্ড, টিভি দেখা টায়ার্ড, খেলা কইরা টায়ার্ড, এখন কি করতেছে? এই যে এটা কি বানাচ্ছ? কি এটা? সুইমিং পুল বলে বানাচ্ছে, শোনেন তাহার কথা। ভালোই তো, এখানে কে সাঁতার কাটবে? আয়রন ম্যান মিশারির একটা পুতুল আছে, পুতুলে বলে সাঁতার কাটবে। বেশিক্ষণ আর এগুলো কিন্তু ধৈর্য না, শীতের দিন আসতেছে, ঠান্ডা। ও, হাত পা কাদায় ভরে ফেলছে, গোসল করাই ধইব। যাই হোক, যেহেতু বৃষ্টি নামবে, আমি কাপড় চোপড় নিয়ে আসি, ওই যে ওইখানে কাপড় শুকাইতে দিচ্ছিলাম। এই যে দেখেন, কলার ছড়া এতটুকু বড় হয়েছে, এই যে আরেকটা, তারপর ওই যে আরেকটা, এটা একটু বড় হয়েছে মনে হয়, মানে কলা বেশি এটার মধ্যে। আরো 2টা ছড়া ধরছে ওই যে গড়ের পিছনে, তো এবার একসাথে 5টা ছড়া নামছে কলার।
তো এই যে আমার মিশারি সাইকেল চালিয়ে আসতেছে, বাবা পড়ে যাবে, আমাকে এইখানে বসায় রাখছে, আমাকে বলতেছে যে মা তুমি এখানে বসে থাকো, আমি ওই দিক দিয়ে একটু রাউন্ড দিয়ে আসি, ভয় পায় আবার একা একা। হয়েছে না সাইকেল চালানো? আরো চালাতে চাও? এ বাবা তুমি জানি কি রাইম শিখেছো আমাকে একটু শোনাও। যাই হোক, আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, দেখেন আল্লাহর কত কুদরত। হ্যাঁ, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, ভাঙা পেঁপে গাছ, এটা ঝড় তুফানে বহুবার ভেঙেছে। এই ভাঙা গাছের মধ্যে দেখেন শাখা প্রশাখা হয়ে মাশাল্লাহ কত পেঁপে ধরেছে। ওই যে ওই দিক দিয়া, এদিক দিয়া, এই যে জঙ্গল, এইখানে আমরা ময়লা ফেলি, এখানে এই গাছটা কিন্তু এমনিতেই হয়েছে, প্রচুর পেঁপে ধরছে এবং মিষ্টি গাছের পেঁপে। তো মিশারি সাইকেল চালাচ্ছে, মিশারির দাদু ওই বাসায় গেছে কোনো একটা দরকারে, তো আমি যে এখানে বসেছিলাম এতক্ষণ। তো মিশারিকে দেখাচ্ছি, দেখুন আপনাদেরকেও দেখাই, মিশারির গাছে সুপারি গাছে কত সুপারি ধরেছে, কাঁচা সুপারি পেকে পেকে গাছতলায় পড়ছে। আর আমি কতগুলো সুপারি এনে এই যে এইখানে রাখছি। মিশারি সাইকেল ঘরে নাও, সন্ধ্যা হয়ে গেছে। মিশারি দেখে যাও, কি আনছে তোমার দাদু, দেখে যাও, খুলে দেখো এগুলা কিনা। তো মিশারির স্কুলের মধ্যে হোমওয়ার্ক দিয়েছে, রঙিন কাগজ দিয়ে পেন্টিং করে নিতে হবে। তো তার দাদু আবার এগুলো আনতে গেছিল বাজারে, লাইব্রেরি থেকে নিয়ে আসছে এগুলা। তো এই যে কয়েক রকমের কাগজ দেখেন, দশ রকমের, দশটা কালারের পেপার এনেছে, সাথে এনেছে যে গ্লু। তো এই আর কি অবস্থা। মিশারি এখন খুশি, সকাল থেকে বলতেছে যে যে লাগবে স্কুলে এনে দেওয়ার জন্য। তো এখন আসরের নামাজ পড়ে গেছে, মা দৌড় দিয়ে গিয়ে লাইব্রেরি থেকে এনে দিয়েছে। ওই কেচি কোথায়? দুইটা কেচি যে ছিল, মানে আমার ছেলে কেচি দিয়ে শুধু খাতা কাটবে, বই কাটবে, কেটে কেটে নিয়ে ফেলে রাখবে। অনেকগুলো কালার, আস্তে আস্তে এগুলো লিখবা। তো ঘরে ঘরে লাইট জ্বলছে বলে ভাইবেন না যে রাত হয়ে গেছে। এই যে দেখুন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এদিক দিয়ে মিশারি কি করছে একটু দেখায়। মিশারি ওই যে শুয়ে শুয়ে টিভি দেখছে, মিশারির কোনো কাজ নাই। হৃদয়ের কি খবর, দিন কেমন যাইতেছে? বৃষ্টিতে ভিজ যাইছ না? কাজকর্ম কেমন চলতেছে? তো এখন কিন্তু বাজে বিকেল ৪টা, হৃদয় এখন আসছে খাবার খাইতে। এই অবস্থা, হৃদয়ের মা ফোন দিছিল, হৃদয়ের মায় নাকি আসবে। ফোন দিলেন না? মিশারির জন্য নানু সন্ধ্যাবেলা আসছে, দাদু ফোন দিয়ে নিয়ে এসে পড়ছে। তোমার নানু যে তোমার জন্য কষ্ট করতেছে, সকালে যায় সন্ধ্যায় আসে। হ্যাঁ, কষ্ট করতেছে না নানু? কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিচ্ছে। তো এই যে দেখুন রঙিন কাগজগুলো কেটে বিভিন্ন শেপ বানানো হয়েছে, এই গ্লো দিয়ে এখানে ডিজাইন করা হবে, এই যে সাদা কাগজের উপরে। তো কিভাবে মিশারি ডিজাইন করে সেগুলো একটু পরেই দেখতে পাবেন। একটা ঘর দেখা যাচ্ছে, ঘরের মধ্যে সিঁড়ি লাগাচ্ছে, এই মানে সিঁড়ি লাগানোর মধ্য দিয়ে ওর আঁকা আঁকি শেষ।
আমাদের ইঞ্জিনিয়ার সাহেব দেখা যাচ্ছে গাছ বানিয়েছে, ঘর বানিয়েছে ফাউন্ডেশন দিয়ে, আর কি বানিয়েছ? ওয়াও, দেখেন স্কোয়ার এঁকেছে, ট্রায়াঙ্গেল, হার্ট, কোয়াড্রেন্টারাল, আর হচ্ছে সার্কেল, কতগুলো শেপ এঁকেছে কালারফুল পেপার দিয়ে। আর এদিকটা একটা দেখেছেনই, ঘর আর গাছ হয়ে গেছে, মাশাআল্লাহ। বাবা গো, তুমি আজকে খুশি এগুলো আঁকতে পেরে? আমিও খুশি, তুমি আজকে মোবাইল দেখো নাই তো। এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30, মিশারি তার দাদুকে নিয়ে চা বিস্কিট খাচ্ছে, দাদুকে দিয়ে আনাইছে বাজার থেকে এগুলা, এখন দেখাইব। আর কি আঁকাইছ? এই রঙিন কাগজের মধ্যে আটা দিয়ে এগুলা করছে, কাগজ কাইটা কাইটা মাপ দিয়া তারপর এগুলা বানাইছে। এগুলা জমা দিতে হইব আবার স্কুলের মাঝে, আমি হেল্প করছি সাথে। রং চা মশলা দিয়ে, এই যে আটা চেলে নিয়েছি, কি করব বলুন তো? এই যে দেখুন রুটি বানাবো, পানি সিদ্ধ করে নিচ্ছি। আর এদিক দিয়ে দেখুন, শুধু রুটি খেলে তো হবে না, রুটির সাথে মাংস কিন্তু আমি ভেজে নিব। তো এর মধ্যে কিন্তু রুটি বেলাবেলি শেষ, আর এই যে একটা বাকি রয়েছে, তো এগুলো সংরক্ষণ করা হবে নর্মাল ফ্রিজে, সকাল সকাল শুধু ছেঁকে নাস্তা খাওয়া হবে। তো এখানে প্রায় 30টার মতো রুটি বানানো হয়েছে। তো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখন সময় সকাল 10:30, তো মা চলে যাচ্ছেন বাড়িতে, অত কত ঝামেলা রান্না বান্নার, নতুন বউ বাড়িতে কিছুই পারে না করতে, তো মারই সব করে দিতে হয়, জন্য চলে যেতে হচ্ছে। এখন মা দুই দিকে পারে না আসা যাওয়া করতে, ওইখানেও থাকতে হয়, এদিকেও দেখতে হয় মিশারিকে। বাড়িতে মিশারি কান্না করে আর বাবার জন্য,